গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিবারে কিন্তু যে ওষুধের দৈনন্দিন যে মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আমাদের কিছু অনেক ধরনের ঝামেলা পোয়াতে হচ্ছে। যেমন কিছু জায়গায় আমাদের ওষুধ দোকান থেকে কিনতে গেলে আমাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে যায়, অথবা বর্তমান যে প্রাইসটি রয়েছে তার থেকে বেশি সংখ্যক টাকা তারা কিন্তু নিয়ে থাকে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব, ইভেন হচ্ছে আপনাদের প্রয়োজনীয় এবং দৈনন্দিন কাজে এটি ব্যবহার করতে পারবেন। ওকে, তার জন্য প্রথমত চলে যেতে হবে আপনার মোবাইলে গুগল ক্রোমে। আমরা প্রত্যেকটি মোবাইলে কিন্তু গুগল ক্রোম থেকেই কাজ করা ভালো, সেই ক্ষেত্রে আমরা গুগল ক্রোমে চলে আসছি। ওকে, এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার গুগল ক্রোমে অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে চার্জ বার নামে একটি অপশান রয়েছে। এখানে যদি আপনি আমরা যে লিঙ্কে ঢুকতে চাচ্ছি সেটা হচ্ছে medex.com.bd লিখে আমরা যখন এখানে সার্চ করব, তখন দেখতে পাচ্ছেন মেডিক্সের নামে একটি কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ওষুধ রয়েছে, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজানোর জন্য এই ধরনের একটি ওয়েবসাইটে ওষুধের থাম্বনেইলগুলো দিয়ে রাখছে। ওকে, যেহেতু আমাদের কাজ হচ্ছে যে আমরা নির্ধারিত যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধ সম্পর্কে জানবো, সেক্ষেত্রে আমাদেরকে ওষুধটির নাম লিখতে হবে। তারা দেখতে পাচ্ছেন ফিল্টারের পাশাপাশি এখানে কিন্তু তারা একটা অপশান রেখেছে। এই অপশানটিতে আপনি আপনার নির্ধারিত যে ওষুধটি রয়েছে সেই ওষুধ সম্পর্কে আপনারা লিখতে পারেন। ওকে, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ বার রয়েছে, আমরা আমাদের প্রয়োজনীয় একটি ওষুধের নাম লিখছি। ওকে, সাপোজ আমি এখানে লিখলাম নাফা দিয়ে শুরু করলাম। আপনারা চাইলে যে কোনো ওষুধের নাম এখানে লিখতে পারেন, কারণ প্রত্যেকটি ওষুধের কিন্তু এখানে বর্তমান প্রাইস থেকে শুরু করে সব কিছু দেওয়াই আছে। ওকে, নাফা এক্সট্রা লিখে চার্জ করলাম, দেখতে পাচ্ছি যে নাফা এক্সট্রা 500 mg প্লাস হচ্ছে 65 mg। ওকে, আমরা যেহেতু আমাদের নির্ধারিত ওষুধটি হচ্ছে এটি, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আপনি প্রথমত দেখে নেবেন এটি কিন্তু আপনার 100% ওষুধটি কিনা, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেক ইমেজ নামে একটি অপশান রয়েছে, এখানে কিন্তু ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে ওষুধটির কিন্তু আপনাকে একটি ইমেজ শো করাচ্ছে। এই ইমেজটির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আপনার নির্ধারিত ওষুধটি সঠিক কিনা। ওকে, এইবার এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়ার পরে আমরা দেখে নেব যে বর্তমান ইউনিট প্রাইস কত, তার মানে হচ্ছে বর্তমান যে মূল্যটি রয়েছে একটি ট্যাবলেটের দাম কত টাকা। তো এখানে যদি দেখতে পান ইউনিট প্রাইস হচ্ছে 2.50 টাকা, ইভেন হচ্ছে স্ক্রিপ্ট প্রাইস হচ্ছে যে 30 টাকা এখানে দেওয়া আছে, মানে এক পাতা ওষুধের দাম হচ্ছে 30 টাকা। ওকে, এবার আপনি চাইলে কিন্তু এটিকে আপনি বাংলা করে নিতে পারেন, সেক্ষেত্রে এখানে তার অপশান দিয়েছে বাংলা। আমরা এখানে বাংলা করে দেখতে চাই যে ওষুধটি কেন খাওয়া হয় বা কী কী কারণে খাওয়া হয় সেই বিষয়টি। আরেকটি কথা বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে খুব সহজ একটি কমন একটি ওষুধের নাম লিখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা চাইলে যে কোনো ওষুধের নাম এখানে লিখে আপনারা কিন্তু বের করে নিতে পারেন। এখানে প্রথমত যে নির্দেশনা আমরা দেখে নেব যে ওষুধটি কেন খাওয়া হয় বা কী কী কারণে খাওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে ওষুধের কী কী কারণে খাওয়া হয় সেগুলো একটু তালিকায় দিয়েছে। এবার হচ্ছে ওষুধটির সেবনমাত্রা সম্পর্কে যদি আপনি জানতে চান, কিন্তু এখানে কিন্তু সেবনমাত্রা সম্পর্কে দেওয়া আছে। ওকে, এইবার যদি পরবর্তীতে আপনি যদি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান, এখানে কিন্তু ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে দেওয়া আছে, তার মানে প্রতিটি বিষয় কিন্তু তারা এখানে দেওয়াই আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দামের বিষয়টাই। এবার হচ্ছে এই যে নাভা এক্সট্রা, এটার কোনো অল্টারনেটিভ কোনো ওষুধ আছে কি না। যেমন আপনি যদি ওষুধ দোকানে গিয়ে বলেন, তারা কিন্তু দেখা যাচ্ছে কি আপনাকে ওই ওষুধের অন্য কোনো কোম্পানির ওষুধ দিয়ে দিচ্ছে কি না, সে বিষয়টি একটু খেয়াল রাখবেন। এখানে অল্টারনেট যে ব্র্যান্ডস, আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এই প্যারাসিটামল ওষুধের অনেকগুলো কিন্তু গ্রুপ রয়েছে, অনেকগুলো ওষুধ রয়েছে এখানে অনেকগুলো কোম্পানির। আপনি চাইলে যে একই ব্র্যান্ডের একই প্রোডাক্ট কিন্তু কোম্পানি ভিন্ন। এবার হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে পপুলারিটি, এটার মধ্যে দেওয়া আছে যে আপনার কোন ওষুধটি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে সেটি তারা কিন্তু এখানে দিয়েছে। তাই আমরা পপুলারিটিতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি যে নাফা এক্সট্রা ট্যাবলেটটি কিন্তু খুব জনপ্রিয়তা অর্জন করেছে, পাশাপাশি এইচ প্লাস ট্যাবলেটটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তো নাফা এক্সট্রা হচ্ছে ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আর এস প্লাস হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, দুইটি কিন্তু খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তারপরে দেখতে পাচ্ছি যে অন্যান্য কোম্পানিগুলোর ওষুধ রয়েছে। এবার যদি প্রাইসগুলো একটু দেখি, এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে, সব থেকে কম প্রাইস, এর থেকে একটু বেশি, কম প্রাইস এখানে দেওয়াই আছে। তো
পুরো বিষয়টি আশা করি বোঝাতে পেরেছি। এর পরিক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে ছিলেন, ইভেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এই বিষয়টি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।